জিরা রাইস বনাবর কারণে চাউলখিনি ভালদরে ধুই আধা ঘন্টার কারণে তিয়াই থলো, তারপর ভালদরে টুকি ললো। জিরা রাইস বনাবর আপনাদের যিকোনো ধরনের লং গ্রেন রাইস নাইবা বাসমতি চাউল লব পারে। এই রেসিপিটি বনাবলে আমার খুব কম ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হব। জিরা রাইস যেহেতু নামতো গতি জিরা তো লাগবে, গোটা জিরা তার কারণে দুচামচ লো, লং তিনটা, ইলাচি দুটা আর ডালচিনি অকমান এডোখর লো, তেজপাত এখিলা লো ডাঙর, নিমখ লো, গার্নিশ করবলে ধনিয়া লো আর বনাবর কারণে ঘি লো। তেনে বলো এটা রেসিপিটি আরম্ভ করো। গ্যাসত কুকারটো পাতি এতিয়া দুচামচ ঘি দিলাম। মই দুকাপৰ জোখ চাউল লৈছিলোঁ আৰু ঘি দিছোঁ দুচামুচ। ঘিখিনি এতিয়া ভালদৰে গলিবলৈ দিম। ঘিখিনি ভালদৰে গলি গ'ল, এতিয়া আমি জিৰা দি দিম। বহুত বেছি গৰম হ'বলৈ নিদিওঁ ঘিখিনি, নহ'লে জিৰাবিলাক দিয়াৰ লগে লগে জ্বলি যাব পাৰে। এইদরে অকমান ফ্লেভারটা ওলাবলে দিম। তারপর আমি ডালচেনি টুকুরাটা দি দিছো, লং কেটা দি দিছো আর ইলাচি কেটাও দি দিছো, লগতে আমি তেজপাত খিলাও ফালি দি দিম। এতিয়া আমি ফ্লেভারটো নহালৈকে লড়াই থাকিম। ঘিউখিনির মশলা ফ্লেভার আহি গৈছে, এতিয়া আমি টুকি থাকা চাউলখিনি দি দিম। গ্যাস লো ফ্লেমত রাখিব। এতিয়া 4-5 মিনিটমানের কারণে আমি চাউলখিনি লড়াই থাকিম। এতিয়া পানি দি দিম। পানি চক ইমান মানহে দিব, জাস্ট চাউলখিনি ডুব খোৱাকে দিব, নহলে ফেটফেটিয়া হয়ে যাব পাৰে। নিমখ এড করিম, এতিয়া নিমখটো আন্দাজ মতে টেস্ট করে দিব। নিমখ এড করে দিলো নিজের জোখ মতে। এতিয়া আমি এটা হুইসেল মারিবলে দিম। একেবারে লো ফ্লেমত দিছো, এটা হুইসেল মারার পিছত বন্ধ করে দিম। এটা হুইসেল মারিলে এতিয়া আমি বন্ধ করে দিছো। কুকারের ভাবখিনি গৈ শেষ হয়েছে, এটা আমি কুকারটো খুলিছো। কুকারটো খুলি এতিয়া আমি ভালদরে লড়াই লম। এয়া চক ধুনিয়াকে সিজি গল। অলপ ঠান্ডা হওয়ার পিছন আমি পরিবেশন করি। জিরা রাইসখিনি ধনিয়া দিয়ে গার্নিশ করে ললো। আশা করো আজি রেসিপিটি চাই ভাল পালে। যদি ভাল পালে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিব আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল বাটনটো প্রেস করে দিব যাতে মোর আহিবলগিয়া সকলো ভিডিওর নোটিফিকেশন আগতে পাই যায়। তেন্তে আজিলৈ আহিছো, আকৌ লগ পাম মোৰ নেক্সট ভিডিওত।